বন্ধুরা, মেলা দিন পরে আবার চলে এসেছি তোমার কাছে ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে, তো সবাই কেমন আছো? ভালো ভালো আছো? দেখলাম সব শুটিং করছে। হ্যাঁ, তো ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসছে ভাই। আবার কোনটা জানো তো? গ্রামের ঝামেলা তো দেখেইছো তোমরা, সে গ্রামের ঝামেলা টু হয়েছে। হ্যাঁ, শুট চলছে, সবে শুরু। ঠিক আছে, তো তোমরা ফালতু কাম না বলে আমরা গরমে মরবো নাকি? আমার কাছে ঘরে ব্যাগ ছিল নাই তো দেখলে কে ওখানে কে 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 ওখানে কয়েক ঘর লাগা তাইলে বুঝতে পারবে যে তোতা বলবে মার শালাকে। মার খেয়ে আপনাকে কেমন লাগছে দাদা? বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন লোকেশনে, ওখানকার ভিডিও শেষ। বিচার চাইতে চলে আসছে বুঝলে, গায়ের দিয়ে কি হলো কি সেকে দিয়েছে নাকি তোমাকে? ক্যামেরা দেখছি না, বকাইছ না? টেকি নাই বুঝলি, যে শালাকে এলাকা দেখতে পাবি সে শালাকে ধরি কুচলাতে, তারপর দেখছি কুই কি করছে। ঝগড়ার প্রস্তুতি করে দেখো ভাই, সব যাচ্ছে রেডি হয়ে যায়। কাকে মারবি এবার? তার জিম্মে তো মেরেছিল আমাকে, এবার পাবো মকর। রে ওয়াসিম, তুইও থাকবি নাকি? আবার চলে এসছি আমরা বুঝলাই, দেখো এখানে একটা বিশাল বড় ঝামেলা হবে অবশ্যই। দেখি করবি? মারবো। কাকে? আমার এন্ট্রি টিম কে? কেউটা ওই টিঙ্কুরা, টিঙ্কু, তোতা আর আর এই তো কালুয়া। এটা তো টিঙ্কু ভাই, ওরা মারবো বলছে, তো তোমরা কি করবে? আবে তুইও থাকবি, তোর তোকে ফাটিং দিব। তাহলে আর কিছু বলো না ভাই। তো অর্ঘে ওরাকে যোগ্য জবাব দিতে হবে তো নাকি? হবে, দিতে হবে। ইয়ে না বে সালাকে, ছাপকা একটু যাই হোক, এবার রক্ত না দেখে ছাড়বে না বলেছে, স্যাঁক করে বাড়িয়ে চলে যাবে বুঝলে। লে হয়ে যায়। হ্যাঁ, ভয় লাগছে ওকে, তোকে বলছে যে হয়ে গেছে রে মান, মেন ব্যাপার। আর দেখো দোকানে বসে আছে বন্ধুরা, চলে এসছি আবার। দেখো মেন ঝামেলা, মেন ঝামেলা শুরু হয়েছে, দেখো গ্রুপ ভাগ। ঠিক আছে, দিব প্রচুর দিব বুঝলে, এমন দাওয়া দিব না। ঠিক আছে,
দেখো টিম আমার যাইছে ভাগ তো দেখা যে তোমরা কা ঝামেলার ভিডিও হয়তো সম্পূর্ণ দেখে নেবে মেন ভিডিওতে ছাত্র থাক ঠিক আছে দেখো সব কটাই মাস্তানের মতন আসছে বুঝলে দেখছো জোরাল পাটি আরাই এরাই জোরাল পাটি ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো শুটিং করতে করতে সব খেতে বসেছে আজ কি খাচ্ছিস রে ফোন লাগে না যে না মায়ের ছেলে বেগুন ভাজা আলু ভাজা মাছ আলু তোমার ঘোষ কিসের উল্টি তাই সাজিবুল নিরামিষ প্রেশারটা একটু হাই তো ওই শুন শুনি শাক গাজর আলু পটল এই আই সহ্য হয় না নাকি রে ভারী সহ্য করতে পারে না রাহুল তোমার কি গো শাক আছে সবজি বহুত রকমের নাই তরকারি আছে বহুত রকমের সবজি পটল পটল ছানা আছে আলু ভাজা আছে ছুটির শাক আছে পেঁয়াজ আছে টমেটো আছে হ্যাঁ ডিম আছে ডিমের পেঁয়াজ ভাজা আছে সবই আছে পেঁয়াজ ডালও আছে দাদা ভাই বলো ভাই বলো তোমার খবর কি বলো আমার খবর আর কি তখন খাচ্ছি ভাত ছটফট করে কি দেওয়া ডালে তোমাকে আমার আছে ভাই ওই কি বলতে নেন ফুলুরি মাংস পটল ছানা আর এখন শসা আরে রাহুল চলে গেলাম আমাদের নতুন অ্যাক্টরের কাছে মধু ভাই বলো খবর টবর কেমন কি রকম খাইছো না খাইছো বলো এত এবার তুই বল যে তোর তরকারি সবারই যা আছে আমার একলার আছে সাত জনা যা খাই আমি একাই মানে একাই সব কিছু খাই তো সবার সাথে বসে খাইতে কেমন লাগছে মধু ভাই খুব ভালো লাগছে আগে এরকম ভাবে খেয়েছে কোনোদিন কে পরিষ্কার ভাষা কেন বললে পাইনি তাই সারা ডাক্তারের চেম্বারে অভদ্র বলছে আর ওখানে এটা ভদ্র পাইনি ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে এ পোলট্রি মাংস তারপরে মাছ বন্ধুরাকে কি বলে জোলার গল্প শোনাচ্ছি রে তুই খুব ভালো লাগছে হ্যাঁ তুমি আর কিছু বলবা নাকি খাওয়া দাওয়া